সত্যি এমন একটি সুন্দর ছাদ বাগান, দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় এই বাগানটি বানিয়েছিলাম। আপনারাও এরকম একটি ছাদ বাগান বানিয়ে নিতে পারেন, তাতে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। খুব মন ভরে নিঃশ্বাস নেওয়া যায়, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এখন যে অবস্থা ওয়েদারের, একটুখানি ছাদে ছাদ বাগান করে নিলে পরে সেটা চোখ মন এবং শরীরের জন্য অনেক উপকারী। সফেদা ফল পছন্দ করেন না এরকম খুব কম মানুষই আছে, আমার কিন্তু দারুণ পছন্দ সফেদা ফল। এতটাই মিষ্টি আর রসালো এই ফলটা, একদম চিনির মতো মিষ্টি হয়, এত পুষ্টি সমৃদ্ধ একটি ফল। আর এই গাছটিতে এই বছর, তার আগে আমি গাছটা একটু দেখে দিচ্ছি যে দেখুন, এই যে টবের মধ্যে বিশাল বড় একটা টব, ওই টবের মধ্যে এই সফেদা ফল গাছটা প্রতি বছরই ফল হয়, তবে এই বছর 500 বেশি সফেদা ফল ধরে আছে। খুবই খুশির একটি ব্যাপার। আমি কিন্তু ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যতটুকু পারছি ততটুকুই, আর গ্রিলের বাইরে চলে গিয়েছে ডালপালাগুলো, থোকায় থোকায় ধরে আছে। তো এগুলা বেশ বড় হয়ে গিয়েছে, এখন পেরে নেওয়ার উপযুক্ত সময়, সঠিক সময় চলে এসেছে। তাই ভাবছি যে আজকে গাছ থেকে সফেদা ফলগুলো পেরে নিব। আপনারা যদি এরকম বড় একটি টবের মধ্যে সফেদা ফলের গাছ লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এরকম মজার একটি মিষ্টি ফল আপনারাও খেতে পারেন নিজের চাষ করা গাছ থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাছ শুধু লাগালেই হবে না, এর জন্য করা চাই উপযুক্ত গাছের পুষ্টি এবং যত্ন। আর যত্ন না করলে আর গাছের সঠিক খাবার না দিলে কিন্তু এরকম ফল আনানো সম্ভব হবে না। দেখুন গাছের বাইরে, সরি, যে ছাদের যে রেলিংটা দেখতে পাচ্ছেন, এই রেলিংয়ের বাইরে গাছের অর্ধেকটাই কিন্তু চলে গিয়েছে, আর সেখানে প্রচুর পরিমাণে, আমি কতটুকু ভিডিওতে দেখাতে পারছি আমি জানি না, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, তবে আমি সরাসরি যেভাবে দেখতে পাচ্ছি এত আনন্দ লাগছে যে বলার বাইরে, আমি মানে কী বলবো। আর আমাদের এই গাছের সফেদা ফলগুলো এতটাই মিষ্টি, এতটাই রসালো যে বলে বুঝাতে পারবো না, মানে কি বলবো, ভীষণ টেস্টি এই ফলটা। এই পাশেও একটা দেখুন, এই যে গাছের এই যে নিচ থেকে যে একটা ডালা চলে আসে এসেছে, সেখানেও সফেদা ফল ধরে আছে দেখুন।
প্রতিটি পাতার আড়ালে আড়ালে সফটে দেওয়া ফলগুলো ধরে আছে। আর এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, এখন এগুলা পেকে যাওয়ার মতো। এগুলো এখন আমি পেরে বাসায় যদি আমি 7 দিন রেখে দিই তাহলে এগুলা একদম ফাইনালি খাওয়ার মতো হবে, একদম পেকে টস্টসে হয়ে যাবে, তখন ছুরি দিয়ে কেটে খেয়ে নেব। তো চলুন আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সফেদা ফলগুলো আমি কেটে নিচ্ছি, সেই ভিডিওটি শেয়ার করব। এই দেখো কতগুলো সফেদা ফল আমি কেটে দিয়েছি। তো আজকে আমি তোমাদের কিন্তু সেই ভিডিওটি শেয়ার করলাম, আর আরও পেরে নিব, কারণ গাছে আমার প্রচুর সফেদা ফল ধরে আছে। সবটুকু ভিডিও তো আসলে দেখানো সম্ভব না, তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা বড় হয়ে যাবে, আর এত ধৈর্য করে কেউ হয়তো দেখতেও চাইবে না। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও আজকে শেয়ার করলাম। এরকম একটা টবের মধ্যে যে প্রচুর পরিমাণে সফেদা ফল আনা সম্ভব, সেটি আমি তোমাদের সঙ্গে বোঝানোর জন্যই এই ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে আর কথা নয়, আমি তোমাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আরও ফল আমার কেটে নিতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফিজ।